ওদিকে নামাজ দাঁড়িয়ে গিয়েছে বা দেখা গেছে কখনো সেক্ষেত্রে কি আমি শেষ করে বা নামাজ শেষ করে সোনি শেষ করে ফরজে সামিল হব নাকি আমাকে তা ছেড়ে দিতে হবে জি ভাই এখানে ইমাম আব্দুল আজিজ বাজ আলেহ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি তিনি তার একটি ইজতেহাদি মত প্রকাশ করেছিলেন সেটা হলো যে যদি কেউ এক রাকাত পড়ে নেয় সেক্ষেত্রে আরো এক রাকাত সে একটু শর্ট করে পড়ে নামাজে গিয়ে দাঁড়াবে তো জমহুর অর্থাৎ উনি বাদ দিলেও সালাফে সালিনদের বাকি অন্যান্যদের মত সেই হাদিস কেন্দ্রিক হওয়ার কারণে সেটাই প্রায়োরিটি পাবে অর্থাৎ যে অবস্থাতে সে থাকুক না কেন একামত হয়ে গেলে সে সে নামাজ ছেড়ে দিবে এক শেষ হলেও সে নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে সে ফরোজ নামাজে শরিক হবে কেননা হাদিস সেটাই নির্দেশ করছে হাদিস বলছেন ইজা ওকি মাতি সলাতু ফালা সলাথা ইল্লাল মাকতুবা যখন ইকামত হয়ে যায় তখন এই নামাজটি ছাড়া আর কোন নামাজ নেই যখন ইকামত হয়ে যায় তখন এই নামাজটি ছাড়া আর কোনো নামাজ নেই সেজন্য আপনি আপনি যদি যদি শেষ শেষ করেন এক হয়ে যায় যুক্ত সুরাতুল রাখা মত হচ্ছে আপনি সেই সন্ন্যতকে ছেড়ে দিবেন দেওয়ার পর আপনি ফরজ নামাজ পড়বেন পড়ার পর আপনার সময় থাকলে বসে রাজকার শেষ করে সূর্যোদয়ের পর পড়বেন সময় না থাকলে যে প্রবাসী ভাইরা ডিউটিতে যান তখন আপনি পড়ে নেবেন এ কথাটা সকলের জানা উচিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর ফরজ ফজরের যে নামাজ নিষিদ্ধ বলেছেন সেটা তিনি অন্য কোনো নফল ইবাদত নিষিদ্ধ করেছেন কিন্তু ফজরের সন্নত নিষিদ্ধ করেন নাই এটা বোঝা উচিত এখন আমাদের দক্ষিণ এশিয়াতে দেখা যাচ্ছে যে মানুষ একটি হাদিসকে ফলো করতে গিয়ে আরেকটি হাদিসকে দাফন করে দিচ্ছেন সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফজরের পর আর নামাজ নেই বলেছেন তিনি নফল নামাজার ইঙ্গিত করেছেন অথচ সেটা না বোঝেই সে হাদিসটাকে মান্য করতে গিয়ে আরেকটি হাদিস যেটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে ফলো করছে না অথচ আমরা সকলেই যারা আহ এলেম জ্ঞানবান তারা জানি যে আল্লাহ যখন কোনো একটি আদেশ করেন এই আদেশটা মান্য না করলে যে গুণাটি হয় যখন তিনি কোনো একটা নিষেধ করেন সে নিষেধটাকে না মান্য করলে তার বহু বহুগুণ বেশি গুণা হয় এটা শরীয়তের একটা মানদণ্ড রসুল্লাহ সারসিনাম এখানে বলেছেন যখন ইকামত হয়ে যায় তখন এই নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ নেই অর্থাৎ নিষেধ করছেন অথচ সে নিষেধকে না শোনার কারণে আমরা আরো বড় বেশি গুণাগার হচ্ছি বড় গুনাগার হচ্ছি ফজরের সন্নাদ পাড়ার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া হয়েছে আবার ফজরের ফরজ পড়ার ক্ষেত্রে তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে শুধু ফজরের ফরজ নামাজই নয় যে কোনো ফরজ নামাজ চলা আর অন্য কোন সুন্নত নামাজ বা নফল নামাজ কোন নামাজ চলবে না যতক্ষণ পর্যন্ত এই ফরজ নামাজ শেষ না হবে এই জন্যই সব নামাজ ছেড়ে দিয়ে ওই ফরজ নামাজেই শরিক হতে হবে এবং পরে সন্ন্যত পড়তে হবে এটা হলো আপনার উত্তর হাজা ও সাল্লাহ সাল্লাম আবার